আগে পেগ দিম বলে কলো না ও পেগ লিখি দি উঠি আপনাক লিখি দিম দ পেগতাই পারা নাম গেলা মুখস্থ করি আছে ই আমার মার হিসা গিত গিলা জি ভেরাগুতে আছে বিজনেসর এক নম্বরি দুই নম্বরি নাটকে এই তুমি আপ বুঝি সুজি না পহা ও হুনা ও জিতুর বড়া পয়সা বেশি আহে হেতু এক নম্বরি বিজনেস আর জিতুর বড়া কম পয়সা আহে হেতু দুই নম্বরি বিজনেস তোমার এখনিও মাথাত নুহুই না সাধারণ আমরা আগে তাকে ইমান মূল্যবান বস্তু বলি ভাবে কি বলি ভাবে বা নিজকে কোক যায় যাও রাসুন কি কয় কক প্রেম বাইথে সটলে দি যা আমরা সিঙে এ হেমেন সুখ নাই মোক কি কয় কক্সুন ও রুস্তি এতিয়া তুমি মই কিতাপ লিখবা নিলিখ কোনো কিবা মালতীৰ এবটিহঁতে কিতাপ লিখা গম পালে এওঁ যে কিতাপ লিখিব সেইটো ফাইনেল ঘটটো মই ভাবার দরে বয়া অনাই দা ইয়া একদিন মই আহি ও সাফা করে গেছো তো হয় নেকি ও মোর উইকে উইকে জান মরি গেছিলে খুড়ি ও মই বাল্টিং কাপড় ঘুরে থৈছো ধুয়াও দক ওরা এই ছোৱালীহঁতৰ খবৰ কোৱাচোন অ কি হল সাইলেন্ট মুডত থাকিলা যে মই নহক এতিয়া দিন মালতীক কাম কৰবা আনবা হাক দিছিলো না ঘৰটো বৰ লেতেৰা হোৱাত এদিন মাত্ৰ মাতিছিলো এদিন মাতিছিল না সদায় মাতিছিল এ ভগৱানে জানে আৰু আপোনালোক দতাইহে জানে এ তোমাৰ কথাৰ মতলব বুজিলো দিয়া ময়ো আপোনাৰ কথাৰ মতলব বুজিলো একো বুজা নাই মালতী ইয়ালৈ আহি অকলে অকলে কাম কৰি থাকিলে বেয়া দেখাব বুলি কোনো কিবাকো লগত লৈ আহিছিলো এই তেৰি মুখেদি কিবাহে বুলি কৈছো কোনো কিবা এটাক লৈ আহিছিল আৰু কাম কৰি হোৱাৰ পিছত লগত লৈ গৈছিল কেতিয়া হলি আগতে নকয় কিয় তুমিনো সোধা নাই কিয় মনটো বেয়া লাগি আছিল হে আপিকেইটাক এৰি থৈ আহি মনটো বৰ কেম্বা লাগি আছে মোৰ আকৌ আজিহে ভাল লাগিছে দেই কিয় হে তোমাৰ আপি বিয়া বাৰু হৈ নিজৰ নিজৰ ঘৰলৈ গুচি যাব তেতিয়া ঘৰত কোন থাকিব তুমি আৰু মই গুচি যাম অ দক অ এ দিম ৰ পাৰে অলপমান দুই দিন দৰখি কি আহে অ অ দিম ৰ হেৰি এ মই পঢ়িত না আপোনাক নিজে দিম দক অ হ'ব দক হ'ব দিয়ক 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 অ খুড়া গুৱাহাটীক যাওয়াটো হই হে নাম্বারটো পালা নেকি না নম্বরটো পা নাই কিন্তু আমার হে অজিত দোকানি যে অজিত দোকানি দেখা পাইছে অজিত দোকানি পুয়াই দোকান খুলে না ও হি গুৱাহাটীক যা বলি কলা তাকে তো হা নাম্বারটো লাগছিলা মোর জরুরি কথা আছিল নম্বরটো না পলু নহ সি বড় জরুরি কথা আছিল হা আ খুদুইতা কি কথা হে এ তুমি কথা জেনকে ভাবত কইছো তুমি জানবা হে জানু নহ রাগিও মো কি জানি জানু এ মুঠে না জানা এগুলা কথা তুমি ও খুড়াত বাদে এগুলা কথা কোনো নাজনে কিনো কথা কোয়া হে তুমি খুড়াই আমাতকে বেশি কথা জানবা পারে হে বলি আমিও একো নাজনু না জানবা খুড়া শুন এ ডাইস খেলার গুটি মারা শুনা তুমি কি হেরে বনে তুমি কসুন ওইটা হ্যাঁ ভেয়া লাগছি তুমি কেনকে জানবা এগুলা ও এগুলা কথা খুড়াই জানে খুড়াত বাদে এগুলা কথা কোনো নাজনে এ থাকা মই যাওঁ দে লগৰে দিয়ে বানো নেকি এ নাই যা কথা দস্তা দি মাৰি লাভ নাই বহুত গেলে জেঠি ও কামক গেল গুৱাহাটীৰ পেৰে মণ্ডল আনি আহি পাইছি বুলি কৃষ্ণ এসোপা আনছিলো বৰ কাৰণে কিয়ে এই মাই আমৰা আমৰা টেঙা আপুনি খাই না নাখং আই হেকলা আহ দেখিয়ে কটাই মোৰ গা চাহৰি কিয় হে এই ঠাণ্ডা টেঙা মুখত দিবা পাৰি মুঠে না হয় মুখো তেনে দাও মই এ আমৰাই দি মাছ যদি ৰান্ধে খাব মন যাব না পাতলা হাম টেঙা হলি ও মাছ দখৰা উঠে খাম কাঢ়া টেঙা হলি তাক ফিৰিয়ে চাওঁ না মাছ নহয় মাংস হলেও নাখাওঁ মই কি হলে পেই মৰে সখতে আৰু আপুনি কণকিৰ কথা মোৰ আগত নকবি দে কণকি ভূতহেন বস্তু মইতো কিবা ভূত নহয় মই মানুহ টেঙাক গেলি লোভ নহৈছি মানে আৰু বেছিদিন নাই পেইৰ লোভ আছে পেই তাৰমানে বহুত বছৰ বাচি থাকিব জেংকে লোভ নহৈছি জেঠি গোটাই এই বছৰতে যাব আন পাওঁ কৃষ্ণ গেলি গোটাই বয়াও লাগিব কোন কিবাই নামৰ কিতাপ হাও
ওয়েগলা কললি বহু লাভে আপনালকে বহু কথাই নাজনে খুড়ি কি কথায় ওয়েগলা লেখি ফেলে আমি পেনশন পাম বলে কুনি কলা রীতিয়ে কইছি বহুসা কথা পাবি যা পেনশন ও পাই পাই পেনশন পাই মাউর মুরুত এনাই পয়সা পাই থাকে রীতা আমাক বুঝে দিছে তো নলে আমি ইমান কষ্ট করে থাকিম নে ও আপনিও নেলখে কে আখান কিয়ে কিতাব এখান লিখু ও পেনশন পাব হব যা মোর মাথা চাথা নষ্ট নকরবি কি কাম আছে কস যাই কাম বেশি নাই রব হলে ও থাকাখিনি ইত্যা করুগে আপনাকে তা বুদ্ধি দিলু শুনলি পয়সা পাব নুশুনলি নাপই বাকি আপনার কথা এখন জোকৰ পিঠি হোৱাৰি হৈ আছে দেই আৰু এতিয়াই পৰিলো হেতেন পিছাল খালাক নেকি এ খুড়া পৰাটো নাই পৰিবলৈ বাকী আছে বাকী আছে ৰব ও এ পাকা হানুত পল্লি থকে ঔখৰা দি শব্দ উঠি লৈ মইতো আকো শব্দ শুনা নাই সেই হিচাপে আপুনি পিছাল খাইছি পৰালি না এই এই ৰচন তোক কিমান জেপ জেপেকে মচিবলৈ কোনে ক'লে ইয়ে ফেন খান দিয়ে আছে ৰব লাইনটো এ নাই লাইনটো এলি হুকালা গৈ তাকেতো হুকানকে মচিব লাগে আৰু ৰচন তাইহে ঘৰ মচা নাছিলি মুচিছিলো তেতিয়াহ'লে দ্বিতীয়বাৰ মচিব লগা হ'ল কিয় খুড়ি খুচি বায়ু বেমাৰ আছে হে এনে আন খুচি বায়ু বেমাৰ থকা মানুহৰ ঘৰত ও কাম কৰাত মস্ত কষ্ট হয় মালতীয়ে কৈ গল আমি হলো গাবলুৱাপি আমাৰ টেঙৰ শক থাকিব টেঙৰ শক নাথকিলে দেখোন আমি বেমাৰী হম টেঙাৰ শক নহলি বেমাৰী হৈ নহয় টেকি মোৰ যদি টেঙাৰ শকে নাথকে মই দেখোন বেমাৰী হ'ব লাগিব আমি সৰুতে দেখি আহিছোঁ ডেকা বুঢ়া বুলি কথা নাই টেঙাৰ শক তিনি মানুহ বা আপিচলিত থাকে কথা নকপিয়ে আমিও একদিন আপিচলি আছিলোঁ দেই টেঙাৰ শক নহয় বুলি নকওঁ কিন্তু সিমানো নাছিল কম বেছি পৰিমাণে থাকিব পাৰে ইটা আপোনাৰ কিয় নহ'ল ইটা বুঢ়া হ'লো টেঙাৰ শক কেনেকৈ থাকিব আগতেও মোৰ সিমান নাছিল ইটাতো মোৰ মুঠে নাই অনি লৈ গেলি একদম বয়া কিন্তু বুঢ়া হলি চবৰে নহয় পাগেলি কথা নকয় জেঠি হে প্ৰতিমা বাইথেৰা উবাকে ইটাও টেঙা যি লফ লফে খায় এশ বছৰ হল বাচিছে ইটাও হেংকে টেঙা খায় চবে নাখয় ৰান্ধি খায় অ টেঙাৰ আঞ্জা নহলি ভাতেই নাখয় প্ৰতিমা বাইৰ মাক আৰু পিতাকৰ টেঙাৰ শখ নাছিল ঐ মাহত কৈছি মোৰ দেখোন টেঙাৰ শখ নহয় মাৰাই যাওঁ নেকি ও তাৰে পাছৰ মাহতে মাৰা গৈছি টেঙাৰ শখ নহয় মাৰা গৈছি মাৰা যাওঁতে প্ৰেচাৰ উঠিয়ে মাৰা গৈছি কিন্তু টেঙাৰ শখ নহয়তো মেইন লক্ষণ হা কিনো কহে মোৰো দেখোন টেঙাৰ শখ নাই মোৰো দুখো প্ৰেচাৰ আছে চাওঁ দিচোন মাই মোকো এটা দি ময়ো খাওঁ ৰ
আলি কি মুখত দেখিছে আছা এতে বল সেবল সাফা কর করিম রব লাহে লাহে বান্দার লাহে লাহে ও নতুন অফিসার আহি আছে কিনো কয় হে কুনি আইব কিয়া লাগে তো কুনি আহে জুনিয়া আইব ইটা তাড়াতাড়ি এখান টেবুল সাফা কর করি এখান টেবুল করবি হ্যাঁ হব দ ও ভাল হলিতো ভালেই বয়া হলি মস্ত বয়া হব এ আমার আর ভাল বয়া কি আছে নিজর ডিউটি করি গেলি হন হে পাগলা এই কামর হিমে নাই ভাল হলি কাম কম হব আর বয়া হলি কাম করি করি মুখে দি গোবরি বাহির হয়ে যাব এ রোমান স্যার নকলা কোনা কোন অফিসার আহে এটা কাম করো বল অফিসার আর আগতে দুই এক কাপ চা খাই বল আহ তুমি হয় মই এনকা নুমখুত লগে লগে টেঙা খাওঁতে খাওঁতে আয়ুক বাৰবু চাৰি কমবোৱে এনাই ক'বাত দুবছৰমান থাকি লৈ যদিও ও এতিয়া নুমখুৰ উৎপাতত ফাটি বেলাগ গেলি পেচাৰ উঠি হিলে যাব হেই নাজোৱে বেছি নিমখ খোৱা নাইতো তিনিটা আমাৰ লগত এটা আমাৰ সমানে নিমখ খাইছে ও মোৰ মাইহাত আটা মুগুৰ সমান কাঁচা নুমখ খাবা নেদাও তুমি আটা আমাৰ সমান কাঁচা নুমখ খুৱাই দিছ আকৌ নহয় দে সিমানো চিন্তা কৰবা নালগে হয়নে আকৌ নহয় ও ফাটি বেলাগ গেলি পেচার উঠি ফাউটি নেট খাবো কিন্তু তেতিয়া মালতি মারা যাওয়া বলে ভাববো
কিনো করে হে কিনো ইমান উদাসীন হয়ে বহি আছা কি কলা কি ভাবত বিভোর হয়ে আছা তাকে খুঁজিছো কিবা তা কথা ভাবি মাথা আস্তা নষ্ট হয়ে আছে রব কি কথা বা আছে রক কিবা তা কথা ময়না কথা কিবা ভাবি আছা নাকি আকো এ হেগলা ভাবনা মই এটা মনৰ পৰা উলিয়াই দিছো দক এটা তেনহলে কি হ'ল চিন্তা কোনো কি বাই মালতী আর ভোলার মাকে বলে কিতাব লিখিব হয়তো কথা আপনিও জানে জানো গাঁখন সবাই জানে এতিয়া গোটেই গাঁৱত সেইটোৱে চৰ্চা বিষয় কৰ কান্দেল দিবা নাইজনে কিতাপ লেখপাহে ৰীতাই লিখি দিব হলিও মাথা নষ্ট হৈ দক অ তোমাৰ মাথা নষ্ট কৰিবলৈ কিটো হলে মন গৈছে তুমিও লিখা ময়ো লিখিম আপনিও লিখব অ দস্তমৰ লিখিম মোৰ কিতাপৰ নাম কি জানান নাই কি মণ্ডল জীৱনৰ দস্তাবেজ লিখে লিখা তুমিও লিখা মই কি লিখিম হে তুমি ৰন্ধন প্ৰণালীৰ ওপৰত লিখি দিয়া কি কোৱা অৰ্মা মোৰ কথা আনন্দত চকুৰ মাৰিব লাগিছে হা এনাই সুন্দৰকৈ তুমি আৰ্মি অফিচাৰৰ লগত বিয়া হলা চাকৰিত প্ৰমোচন পাই চিপাহী পাই এছআই হলা আৰু আহি ইয়াতে জইন কৰিলা মোৰ কথা মস্ত ভাল লাগিছে হা ঘটনাগিলা কিবা মোৰ নিজৰ জীৱনত ঘটি যোৱা লাগিছে হা ও আপুনি আৰু কোনোবা আৰ্মি অফিচাৰক বিয়া পাতিলে নেকি কি কোৱা একলা বিজেলকে ধৰ মোৰ কিমান ফুৰ্তি লাগিছে তুমি কি জানবা আকে চাকৰি কৰিছিলো তুমি আজি অফিচাৰ হলা মোৰ কিবা ভণ্টি অফিচাৰ হোৱা লাগিছে হা ভণ্টি অফিচাৰ হলেও ডিউটিত ৰেহাই নাপাব দেই ভণ্টি এতিয়া বাইদেউ হ'ল এ ভাবাওঁতে বাইদেউ বুলি ভাবিম ৰবা কিন্তু মাতাওঁতে বাইদেউ বুলি মাতিব নৰদা তোমাক নামকাৰী মাতিম দা মাতিও মাতিব নামকাৰীয়ে মাতিব কিন্তু বাইদেউ মানে মেডাম বুলি ভাবিব এ ৰবা চুতীয়া মাষ্টৰৰ খবৰ ষ্টপ সেইজন মানুহৰ কথা মোৰ আগত উল্লেখ নকৰিব সেইজন মানুহৰ বিষয়ে মই একো কথাই জানিব নিবিচাৰোঁ মেডাম চাহ অ থেংক ইউ ক'ত ঘৰ মোৰ ঘৰ মেডাম এই তেজি ক'লো হা হৰমেয়া আমাৰ আগষ্টাৰ হে জানব ইয়াৰ ঘৰ ক'ত কি কয় হা অ ই আগষ্টাৰ কে টকা ৰে আছিল ইয়াৰ ঘৰ ক'ত ই কি কাম কৰে সেইগুলো আগষ্টাৰ হে জানে অ ছাৰৰ পৰম ভক্ত মানুহ অ হালি ইত্তেৰ পৰাই মেডামৰ ভক্ত মেডামে মায়াক লৈ থাকিব পাৰিবি বাছা সাধারণ রিক্সাওয়ালা এটাক যে আপনি বিচরি আছে তেনেকৈ কিয় কৈছে হাফিজ ভাই মই গাঁৱৰ প্ৰতিজন পুৰণি মানুহৰ বিচাৰ কৰিছো সচুন পেই সুতিয়া মাষ্টাৰৰ মাথাটো খাবা আৰু আহি গেছি আইছি কহ বিয়া বাৰু হ আপি তুই সুতিয়া মাষ্টাৰৰ কি জীৱনটো খাবয়ে খাবাই তো আইছি